হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মোড়লা মাছের ঝাল। এই মোড়লা মাছের ঝালটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে আলু বেগুন দিয়ে মোড়লা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আলু বেগুন দিয়ে মোড়লা মাছের ঝালটা আমি কীভাবে রান্না করব। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব কেটে নেওয়া আলু। এইখানে মিডিয়াম সাইজে দুইটা আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তবে আলুগুলিকে একটু পাতলা করে কেটে নেবেন, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না, কম সময় হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া একটা বেগুন। বেগুনগুলিকেও সেম একইভাবে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটোর পরিবর্তে পাকা টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা, বড় দেখে একটা পেঁয়াজ কুচি। এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এইগুলিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইগুলিকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মোড়লা মাছ। এখন সবজির সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে মাছের মিশ্রণগুলি দিয়ে দিচ্ছি। এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এইভাবে কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে এর থেকে কিন্তু অনেকটা জল বের হবে। প্রায় 10 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু জল বেরোয়েছে। এখন এইগুলিকে হালকাভাবে উল্টে দিতে হবে। এইগুলিকে উল্টে পাল্টে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। তবে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন উল্টে পাল্টে মাছগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সবজি আর মাছ একই সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, সবজিগুলিও সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি জল ব্যবহার করব না, এইভাবে শুকনো করে রান্না করলেই বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইভাবে আলু বেগুন দিয়ে মোড়লা মাছের ঝাল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।